আগস্ট 1975 দৈনিক ইত্তেফাকে ঐতিহাসিক নবযাত্রা নামে সম্পাদকীয়ের অংশবিশেষ পাঠকদের জন্য তুলে ধরছি দেশ ও জাতির এক ঐতিহাসিক প্রযোজন পূরণে 15ই আগস্ট শুক্রবার প্রত্যুষে প্রবীণ জননায়ক খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সরকারের সর্বময় ক্ষমতা গ্রহণ করিয়াছেন। পূর্ববর্তী সরকার গুমতাচ্যুত হইয়াছেন এবং এক ভাবগম্ভীর অথচ অনাড়ম্বর অনুষ্ঠানে খন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করিয়াছেন। দেশের আইন শৃঙ্খলাকারী সংস্থাসমূহ যথা বাংলাদেশ রাইফেলস, পুলিশ এবং রক্ষীবাহিনী প্রধানগণ নতুন সরকারের প্রতি তাদের অকুণ্ঠ আনুগত্য জ্ঞাপন করিয়াছেন। বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে এই পরিবর্তনের এক বিষাদময় পটভূমি রহিয়াছে। 30 লক্ষ শহীদের রক্ত ও অসংখ্য মা বোনের পবিত্র ইজ্জতের বিনিময়ে আমরা একদিন যে স্বাধীনতা অর্জন করেছিলাম সেখানে আমাদের আশা ও স্বপ্ন দিল অপরিমেয়। কিন্তু বিগত 3.5 বছরেরও ঊর্ধ্বকালে দেশবাসী বাস্তব ক্ষেত্রে যাহা লাভ করিয়াছে তাহাকে এক কথায় হতাশা ও বঞ্চনা ছাড়া আর কিছুই বলা যায় না। দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের 7.5 কোটি মানুষের সত্যিকার আশা আকাঙ্ক্ষা রূপায়ণে খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে দেশের সশস্ত্র বাহিনীকে সেই ঐতিহাসিক দায়িত্ব নিতে আগাইয়া আসিতে হইয়াছে। তারও কারণ ছিল পূর্ববর্তী শাসকচক্র সাংবিধানিক পথে ক্ষমতা হস্তান্তরের সমস্ত পথ রুদ্ধ করিয়া রাখিয়া সামরিক বাহিনীর হস্তক্ষেপকে অনিবার্য করিয়া তুলিয়াছিল। কিন্তু ইতিহাসের গতিকে কোনোদিন ক্ষমতা লিপসার বাদ দিয়া ঠেকাইয়া রাখা যায় না। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের দায়িত্ব অনেক। বাংলাদেশের এক মহাক্রান্তিলগ্নে জননায়ক খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে সশস্ত্র বাহিনী যে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করিয়াছে তাহাকে সুসংহত করিতে হইলে জনগণের প্রতি অর্পিত ঐতিহাসিক দায়িত্ব পালনে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধভাবে আগাইয়া যাইতে হইবে। 15ই আগস্টের জনপ্রিয় অভ্যুত্থান নৈতিক এবং সাংবিধানিক উভয় প্রকার স্বীকৃতি পেয়েছিল। জনগণের স্বতঃস্ফূর্ততা এবং সমর্থন দিয়েছিল নৈতিক স্বীকৃতি এবং সংসদে 2/3 ভোট গৃহীত 5ম সংশোধনীর মাধ্যমে দেয়া হয়েছিল সাংবিধানিক স্বীকৃতি। বস্তুত শেখ মুজিব তার নিজের ও পরিবারের ক্ষমতাকে চিরস্থায়ী একটা ভিত্তি দেওয়ার লক্ষ্যেই বাকশালী স্বৈরাচার কায়েম করেছিলেন। এভাবেই যুগ যুগ ধরে স্বৈরাচারী শাসকরা আবির্ভূত হয়। এরা একই নিয়মে ক্ষমতা কুক্ষিগত করে। জার্মানির হিটলারের উত্থান ঘটেছিল এভাবেই। নাৎসি পার্টি তাকে মহামানব আখ্যায়িত করেছিল। বাকশালীরাও স্লোগান তুলেছিল, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। ফলশ্রুতিতে মুজিব পরিণত হয়েছিলেন একজন স্বৈরাচারী রাষ্ট্রনায়কে। ইতালিতে মুসোলিনির আবির্ভাবও ঘটেছিল একই প্রক্রিয়ায়। আওয়ামী লীগের শাসনামল ছিল বর্বরতার নতিরে পূর্ণ, সংসদীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে একদলীয় ব্যবস্থার প্রবর্তক। সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা, মৌলিক অধিকারসহ সকল রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল। জাতি কখনোই এই কলঙ্কিত ইতিহাসের কথা অন্তর থেকে মুছে ফেলতে পারে না। আওয়ামী বাকশালী শাসনামল ছিল মূলত হত্যার ইতিহাস, নারী নির্যাতনের ইতিহাস, লুণ্ঠনের ইতিহাস, শোষণের ইতিহাস, চোরাচালানের ইতিহাস, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতীয় সম্প্রসারণবাদের পায়ের তলায় লুটিয়ে দেবার ইতিহাস, জাতীয় অর্থনীতিকে বিকিয়ে দেবার ইতিহাস, রক্ষীবাহিনীর শীত সন্ত্রাসের ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের চেতনা ও লাখো শহীদের রক্তের সাথে বেইমানির ইতিহাস। রাষ্ট্রীয়করণের নামে আওয়ামী লীগ ব্যাংক, বিমা, মিল, কল কারখানায় হরিলুট করেছিল। দেশে সম্পদ পাচার করার জন্য সীমান্তকে উন্মুক্ত করে দিয়েছিল। আওয়ামী শাসনামলে অবাধ লুটপাটের ফলে বাংলাদেশ বিশ্বের বুকে তলাহীন ঝুড়ি আখ্যা পেয়েছিল। আওয়ামী লীগের আমলে বিদেশি সাহায্যের বেশিরভাগ মালই ভারতের কলকাতা ও বিশাখা সাউম বন্দরে খালাস পেত। 71-এর যুদ্ধ আর ধ্বংসযজ্ঞের পর 72-এ কোন দুর্ভিক্ষ না হয়ে আওয়ামী লীগের শাসন ও শোষণের ফলে 74-এ দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল। অনাহারে মারা গিয়েছিল লাখ লাখ আদম সন্তান, ডাস্টবিনের উদ্দিষ্ট নিয়ে কারাকারি করেছিল মানুষ আর কুকুরে, অনাহারে মৃত ব্যক্তিদের কলাপাতার কাফনে দাফন করতে হয়েছে, খুনিবৃত্তির জন্য বন্য লতা পাতা, কচু জেচু আর কলাগাছের কাণ্ড সংগ্রহে ব্যস্ত জান পড়া বাসন্তীরা আওয়ামী কুশাসনের ঐতিহাসিক সাক্ষী। বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সরকারিভাবে ভারত থেকে সুন্দরী ও সোহাগী নামের 1.5 হাত প্রস্তু ও 7 হাত দৈর্ঘ্য শাড়ি আমদানি করে আওয়ামী লীগ বস্ত্রহীন।
বিচারহীন, নিরন্ন ও দুর্ভিক্ষপীড়িত মানুষের সাথে জঘন্য মস্করা করেছিল জনগণ। ক্ষুব্ধ হয়ে ওই কাপড়ের নাম দিয়েছিল উলঙ্গ বাহার শাড়ি। আওয়ামী লীগ ও বাকশাল সরকার তাদের শাসনামলে এ দেশের জনগণকে গণতন্ত্রের নামে দিয়েছিল স্বৈরাচার, সমাজতন্ত্রের নামে শুরু করেছিল সামাজিক অনাচার, বাঙালি জাতীয়তাবাদের নামে জাতিকে করেছিল বিভক্ত, আর ধর্মনিরপেক্ষতার নামে জুগিয়েছিল ধর্মহীনতার ইন্ধন। স্বৈরাচারী মুজিব সরকার সুপ্রিম কোর্টের সাংবিধানিক ক্ষমতা পর্যন্ত কেড়ে নিয়েছিল। 15ই আগস্টের বৈপ্লবিক পরিবর্তন যদি না হতো, তাহলে গণতন্ত্রের বদ্ধভূমিতে আজকে শতাধিক রাজনৈতিক দলকে একদলীয় বাকশালের ধ্বজা বহন করেই বেড়াতে হতো, এমনকি আওয়ামী লীগ নামক কোন দলেরও পূর্বজন্ম হতো না। আওয়ামী বাকশালীদের অনাসৃষ্টির জন্য বিধ্বস্ত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার জানি দেশবাসীকে অনির্দিষ্টকালের জন্য টানতে হতো। দেশ স্বাধীন হওয়ার পর হাজার হাজার কোটি টাকার অস্ত্র, গোলাবারুদ, স্বর্ণ, মূল্যবান ধাতু, যানবাহন, মিল কারখানার মেশিনপত্র, কাঁচামাল ভারতের হাতে তুলে দিয়ে আওয়ামী লীগ সমগ্র জাতিকে প্রতিপক্ষ করে স্বাধীনতার সোল এজেন্ট সেজে বসেছিল। এসবের প্রতিবাদ করতে যাওয়ায় দেশমাতৃকার অন্যতম সেরা সন্তান ও বীর মুক্তিযোদ্ধা মেজর জলিলকে গ্রেফতার করা হয়েছিল, প্রাণ হারাতে হয়েছিল বিপ্লবী সিরাজ শিকদার ও হাজংরা মুক্তিযোদ্ধাকে। লাঞ্ছনার শিকারে পরিণত হতে হয় অনেক দেশপ্রেমিককে। দীর্ঘমেয়াদী অসম চুক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বন্ধক রেখেছিল আওয়ামী লীগই। লালবাহিনী, নীলবাহিনী, স্বেচ্ছাসেবক বাহিনী, রক্ষীবাহিনীসহ ইত্যাকার নানা রকমের বাহিনী গঠনের দ্বারা দুঃসহ নৈরাজ্য সৃষ্টি করার মধ্য দিয়ে বিনা বিচারে 30,000 থেকে 40,000 রাজনৈতিক কর্মীর প্রাণ সংহার করার কালো ইতিহাস আওয়ামী বাকশালীদের দ্বারাই সৃষ্টি হয়েছিল। বন্দী অবস্থায় রাজনৈতিক নেতা জনাব সিরাজ শিকদারকে নির্মমভাবে পাশবিক অত্যাচার করে হত্যা করার পর শেখ মুজিব স্বয়ং সংসদ অধিবেশনে ক্ষমতার দম্ভে বলেছিলেন, কোথায় আজ সিরাজ শিকদার? জাতির আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার উদ্দেশ্যে যে ব্যবস্থা গ্রহণ করা হয় সে ব্যবস্থা টিতে থাকতে পারে না, জনসমর্থন ছাড়া কোন ব্যবস্থাই দীর্ঘস্থায়ী হতে পারে না। জাতীয় বেইমান ও বিশ্বাসঘাতকরা যখন জাতির কাঁধে একনায়কতন্ত্র, স্বৈরাতন্ত্রের বোঝা চাপিয়ে দেয়, জাতীয় স্বার্থ বিকিয়ে দেয়, ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ হাসিলের জন্য মির্জাফর বা রাজাকার আলবদরের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন তাদের অন্যায় অত্যাচার, শোষণ, নির্যাতন থেকে জাতিকে বাঁচানোর জন্য, তাদের দুঃশাসন উৎখাত করার জন্য দেশপ্রেমিকদের বিপ্লবের পথ অবলম্বন করতে হয়েছে যুগে যুগে। একই যুক্তিতে 1975 সালের 15 আগস্ট বিপ্লব সংগঠিত করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ। সেই বিপ্লব ছিল একটি সফল অভ্যুত্থান, দেশ ও জাতি মুক্তি পেয়েছিল দাসরের নাগপাস ও স্বৈরশাসনের শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে। বাকশাল সরকারের উৎখাত ও মোশতাক সরকারের প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এ কথাই প্রমাণ করেছিল, জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে বাকশালের কোন সম্পর্ক ছিল না, একদলীয় শাসন ব্যবস্থার প্রতি জনসমর্থনও ছিল না। 15ই আগস্টের বিপ্লব স্বতঃস্ফূর্ত জনসমর্থন পেয়ে একটি জনপ্রিয় অভ্যুত্থানে পরিণত হয়। 1979 সালের 4 এপ্রিল জাতীয় সংসদে মরহুম শেখ মুজিবের উপর একটি শোক প্রস্তাব উত্থাপন করা হয়। তখন দেশের প্রেসিডেন্ট ছিলেন মরহুম জিয়াউর রহমান এবং স্পিকার ছিলেন মির্জা গোলাম হাফিজ। কোন মৃত ব্যক্তির উপর রাষ্ট্রীয়ভাবে শোক প্রস্তাব উত্থাপন করতে গেলে প্রথাগতভাবে তার জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয় এবং সংসদের কার্যবিবরণীতে তা লিপিবদ্ধ করা হয়। 1979 সালের 4 এপ্রিল শেখ মুজিবের উপর যে শোক প্রস্তাব উত্থাপন করা হয় তা উত্থাপন করেন স্বয়ং মির্জা গোলাম হাফিজ। তার পঠিত শেখ মুজিবের জীবন বৃত্তান্তের শেষ লাইনে বলা হয়, 1975 সালের 15ই আগস্ট এক রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তিনি মৃত্যুমুখে পতিত হন, এটাই মূল কথা। শেখ মুজিবের মৃত্যু একটি সাধারণ হত্যাকাণ্ড নয়, শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের বৈপ্লবিক অভ্যুত্থানের প্রক্রিয়ায়। একই দিনে শেখ মুজিবের পতনের রাজনৈতিক দিকটি খুব পরিষ্কার ও স্বচ্ছ করে ব্যাখ্যা করেছিলেন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান। সেটা তিনি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুমোদনক্রমে। তিনি বলেছিলেন, 1975 সালের 25শে জানুয়ারি মাত্র 15 মিনিটের মধ্যে যে কুখ্যাত কালা কানুন পাশ করে বাকশাল নামক একদলীয় স্বৈরাচারী জগদল পাথর দেশের তৎকালীন 8 কোটি লোকের বুকে চাপিয়ে দেয়া হয়েছিল,
সেটা ছিল একটা সংসদীয় কু, দাতা অভ্যুত্থান। ওই একদলীয় স্বৈরাচারী অভ্যুত্থানের বিরুদ্ধে 1975 সালের 15ই আগস্ট সংগঠিত হয় বৈপ্লবিক অভ্যুত্থান। একই অধিবেশনে পড়ে তিনি ইন্ডেমনিটি বিলটি সংসদে উত্থাপন করেন। বিলটি 241 ভোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়, ফলে ইন্ডেমনিটি অধ্যাদেশ সক্ষম সংশোধনী হিসেবে সংবিধানে সংযোজিত হয় এবং দেশের শাসনতন্ত্রের অংশে পরিণত হয়। এভাবেই জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান ও নির্বাচিত সাংসদরা 15ই আগস্টের বিপ্লবের সপক্ষে চূড়ান্ত ফয়সালা করে। বিপ্লব ও বিপ্লব সংগঠনকারীদের সাংবিধানিক বৈধতা দান করেছিলেন। 15ই আগস্ট 1975 এর বৈপ্লবিক সফল অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনচেতা জনগণের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিরভাস্বর হয়ে থাকবে, অম্লান হয়ে থাকবে নিজ মহিমায়। সেদিন আগস্ট বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশের মাটি থেকে স্বৈরশাসনের একনায়কত্ব ও একদলীয় শাসন ব্যবস্থার পতন ঘটেছিল এবং উন্মোচিত হয়েছিল বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দ্বার। আগস্ট বিপ্লব বাকশালী কালো অধ্যায়ের অবসান ঘটিয়ে রাজনীতিতে গতিশীলতার সৃষ্টি করে, সূচনা করে এক নতুন দিগন্তের। 15ই আগস্ট বৈপ্লবিক অভ্যুত্থান ও রাজনৈতিক পট পরিবর্তনের পর যে জাতীয়তাবাদী চেতনা ও গণতান্ত্রিক রাজনীতির উন্মেষ ঘটেছিল জাতীয় জীবনের প্রতিক্ষেত্রে, তারই ধারা আজও দুর্বার গতিতে বয়ে চলেছে। নিঃস্বার্থ দেশপ্রেম ও জাতীয় মুক্তির প্রতীক 15ই আগস্টের সফল বৈপ্লবিক অভ্যুত্থান ও তার চেতনা সর্বকালে সর্বযুগে এদেশের প্রতিটি দেশপ্রেমিক ও সচেতন নাগরিক ও ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা যোগাবে। নব্যসৃষ্ট মীরজাফর ও জাতীয় বেইমান উৎখাত করতে, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করার জ্বলন্ত